ও একটা দেখরা আমার সম্পূর্ণ হেলথি প্ল্যান্স, কোনো ডিজিজ নাই, কোনো পেস্ট ডিজিজ নাই, কোনো ভাইরাসিস নাই, কোনো মানে ফার্টিলাইজারের কোনো ডিফিশিয়েন্সি নাই, সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে। তার লগে এমনি রেগুলার যেগুলা ফার্টিলাইজার আমরা সবসময় ইউজ করি, প্ল্যান্টর ফুল হইবার লগে বা গাছ বড় হইবার লগে, লম্বা হইবার লগে, ফাতালাতা সবসময় বালা থাকার লগে, যেগুলো রেগুলার আপনারা আমরা ইউজ করি, ওগুলা ইউজ করার থাক বা কন্টিনিউসলি, এগুলো লগে কোনো আসপিরিন দরকার নাই। বাট আমি ইপসম সল্ট ইউজ করতাম পারবো, আরও ফাতা আগা ফাতা আরো বালা করবার লগে, লাম বড় করবার লগে, ফল ফসল বালা আইবার লগে ইপসম সল্ট আমি ইউজ করতাম পারবো, পাশাপাশি ফানির লগে, ফানি যাবলা দিব প্রত্যেক 2 সপ্তাহ বাদে বাদে, আর সারও ইউজ করবো। ওগুলো হইলো আপনারা একটা আইডিয়া দিল। ওই দৌকা আমার একটা আপেল ট্রি, আপেল প্লান্টস দেখলা নি, ওগুলো বাজি সাইয়া দেখি লাউকা, কিছু ফাতা দেখরা বালা আর কিছু ফাতা দেখরা ওই দৌকা বেমার, ও দেখলা নি ফসি গিজার বা ওই দৌকা এটা বেমার, এটা হইলো ডিজিজ, এটা হইলো পেস্ট ডিজিজও লাগে। এরপরে একটা পেস্ট ডিজিজ সম্পূর্ণ একটা বোঝা যায়, আর একটা ফুকা মাখরে বেমার দিছে, ফুকা মাখরের কারণে এই বেমারটা হয়েছে। উচ্চন্য ওই দোকা আস্তা গাছ ওই দোকা ফুকেও ধরে নিছে, ওই দেখলাম ফুকে ধরছে, ওই দোকা বেমার, এটা বেমার, ওই দোকা বেমার। ও বেমারও লক্ষণ আপনারা দেখাই রাখলে, আমরা যে কোনো গাছ হোক, খদুর গাছ হোক, যে কোনো ভেজিটেবলের গাছ হোক বা যে কোনো ফ্রুটের গাছ হোক বা যে কোনো এমনি হাউস প্লান্টস হোক বা ইনডোর আউটডোর যে কোনো প্ল্যান্টস হোক, আপনারা ওগুলা দিয়ে আপনারা আইডেন্টি করতে পারবো। আমার ভিডিও একটা বেশি লাম্বই গেছে না, আরও একটা আরক পাঠ করা লাগে, তো আমি একটা সেকেন্ড পার্ট হিসাবে কইয়া দিব। ওই দৌকা বেমার দেখলা নি, ওই দৌকা বেমার, ওই দৌকা এটা পেস্টিজিস, সম্পূর্ণ পেস্টিজিস ওই দৌকা। আর কিছু নাইট্রোজেনেরও সমস্যা আছে, ওদের হলুদ ফাতা হয়েছে দেখরা, সম্পূর্ণ হলুদ দিয়ে একটা আমি কিছু সার ব্যবহার করতাম হইব। ও কোনো একটা আইডিয়া দেখাই আপনারা, কিছু ফাতা দেখবা আপনারা, ওই দোকা এগুলো ফুরা ওইল দিয়া, আর ওই দোকা পুরা গ্রিন, তো এতে কিছু নাইট্রোজেন ফার্টিলাইজার দিলাইলে মোটামুটি ভালো হইব আর কি। তো একটা গাছটা ফাতা ওইল দেয়া গ্রিনওয়ালা থাকে, একটা একটা আপনারা আইডিয়া দেখাইলাম আর কি। হয়তো কোনো কোনো গাছ দেখবা আপনারা কিছু ফাতা গ্রিন, কিছু ওইল দেয় মাঝে মাঝে, তো একটা আপনারা নাইট্রোজেন ফার্টিলাইজার দরকার, অভাব দেখা দিচ্ছে। হয়তো গাই ফাতাটা সম্পূর্ণ সুস্থ বালা বা একটু মানে পেস্ট আক্রমণ হয়েছে, পেস্টে আক্রমণ করছে একটা, একটা কোনো ডিজিজ দেখলাম না, এটা কোনো সারের অভাবও দেখলাম না, একটারে পেস্ট পেস্ট আক্রমণ হয়েছে, পেস্টে কালি যাওয়া, পেস্ট ডিজিজও দেখলাম না একটা মাঝে। বাট ওগুলো ফ্রেজিজ একটা দেখরা, এগু বেমারও হয়েছে, পেস্টও আছে, পেস্ট ডিজিজও আছে, সবটা আছে। হয়তো কা আগা ফাতা কিতা অবস্থা, কেমন অবস্থা হয়েছে। তো আমি একটা বিজি আসলাম, অতদিন খেয়াল করছি না, মানে আমি তারে পেস্টিসাইড, ইনসেকটিসাইড বা বার্ড কিলার ওগুলো আমি ইউজ করতাম হইব বা আমি নিজে বানাইয়া কিছু ইউজ করতাম হইব। তো আমি আপেল গাছও আসলে আশা করতে কইলে আমি একটু খেয়াল কম করি, আমি বেশি মায়া করি আমার ভেজিটেবল প্লান্টসে। ওই দৌকা আমার একটা রোজের গাছ, তার ফাতা গ্রিন দেখরা সম্পূর্ণ বালা আছে, কোনো সমস্যা নাই, আর কিছু খাও ফাতা ফুরফুর দেখরা, ওই দোকা একটা ফুরফুর, ইটা হয়তো ফাইকিয়ে খাইছে বা স্লাগে খাইছে বা স্নেহলে খাইছে, অন্যান্য ফুকে খাইলিছে দেখলাম, ওই একটা ফাতার মাঝে বেমার দেখা দিছে, ওই দোকা একটা একটা বেমার দেখা যাবনে বেমার, ওই দোকানি এগু দাগ দলান হয়ে গেছে, এগু বেমার, ওই দোকা আপনারা। তো রোগ আক্রান্ত প্লান্টস আশা করি এখন আপনারা আছেন বা একটা এক্সাম্পলে আপনারা শত শত মানে এখন বুঝিল তার বাসা করি, আশা করি আমার তো না আরও এক্সপার্ট হইতে আপনারা। ওই দেখবো আমার এগুলো পেয়ারোর ট্রি দেখলানি, এই গাছটা সম্পূর্ণ গ্রিন সবুজ, ডালফালাও বালা আছে, আগাফাতাও দেখলাম বালা আছে, কোনো রোগও নাই, কোনো পেস্টিসাইডও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দেখি আমি চুকাইলাম ফাইনিয়ে করতে আপনারা দেখাইবার লগে।
কোনো বাইদে আসেনি, আমি তো দেখলাম না। একটু সম্পূর্ণ সুস্থ গাছ, ওই দেখো একটা পাইছি, ওই দেখো একটা স্পট দেখা যায়, ওগো একটা ডিজিজ, ওগো ভাইরাস আর কি। তো ও জেলা ভাইরাসের কথা মাত্রাম বা ডিজিজের কথা মাত্রাম, কোনো কোনো সময় দেখেন যেন আমরা ফসল ফুরুটো থাকে, ওলা ফুরুটো থাকে, ওলা দাগ দাগ বা ওলা মোল্ড কালার বা রটির রোট হয়ে গেছে বা ফসি যার, তো ওইটাও মানে বেমার। তো এটা আমার আমার যে পেয়ার দেখলো একটা কোনো বেমার আজার নাই, তা ঠিক আছে এখন দেখলাম। তো ওই যে গাছটার আমি ডালপালা চেক করছি, কোনো ডিজিজ নাই, এটা সম্পূর্ণ একটা সুস্থ গাছ আছে, ভালো আছে। খালি একটা পাতার মাঝে দেখলাম একটা স্পট দেখা যায়, এটা অবশ্য তো মানে সিরিয়াস কিচ্ছু নাই গাছের লগে, ঠিক আছে। চাইলে আমি আসপ্রিন দিতাম পারবো অথবা ইপসন সলো দিতাম পারবো, কোনো সমস্যা নাই। আর নইলে অথবা নর্মাল রেগুলার ফার্টিলাইজার যেটা আছে ওগুলো আমার ইউজ করিলে চলে যাব। ওই দেখো আমার আর একটা রোজের গাছ, ওই দেখো ফাতার মাঝে দেখা যায় দাগ দাগ বা ওই দেখা নিকিলা, তো এটাও একটা ডিজিজ, পেস্ট ডিজিজ আর অন্যান্য ভাইরাস ডিজিজ ওইটো পারে দেখতে হোক, বা ডিজিজ তো ডিজিজটা আপনারা ওই দোকা একটা ওই দেখো দাগ দাগর মাঝে আরও এক্সট্রা ব্রাউনিশ ওই দোকা বর্ণ লাগান বা কিতা লাগান হয়ে গেছে, খালা ওই দোকা খালা খালা দাগ দাগ, এটা বেমার, এটা বেমার। একটা সুস্থ ফাতা এখন ফাইডাম না, এটা বেমার, ওই দোকা এটা বেমারে ধরিলছে পুরা, বুঝছেন? এই গাছও পুরা ভাইরাস আছে, ডিজিজ আছে, তো এটারে আমি আসপিরিন দিয়ে ট্রিটমেন্ট করতাম হইব। যে জায়গায় রৌদর গাছ আছে মরার সম্ভাবনাও কম আছে, কোনো সমস্যা নাই, দেখানি একটা ফুকে আটের এগুলো বেমারি করে দেখানি ওই দৌকা বেশ কম আরো, ওই দৌকা ডিজিজ, ডিজিজের উপরে ডিজিজ একটা দেখানি সাদার উপরে আবার খালা, খুব ডেঞ্জারাস এগুলো, মানে মারাত্মক একটা ক্যান্সার বেমার হয়ে গেছে। বুঝছেন? আল্লাহ মাফ করোকা, বুঝছেন? ও আপনারা আশা করি এখন বুঝিলতে পারবা গাছের আগা ফাতায় বা স্টেমো বা কোনো রোগ দেখা যায় না। আমি ওনার দেখাইতাম, সেইরকম একটা এক্সাম্পল ওটা, কোনো বাইরে কোনো ডিজিজ আছে নি, বুঝছেন? ও যেন একটু আইডিয়া নৌকা ওলার লাগান, যদি দেখুন আপনার ডালপালা একটু বেশ কম আছে, কোনো খাটাখাটির দাগ না কিচ্ছু নাই, ওলা একটু বুঝিয়া নেন জানো বেমার, বুঝছেন? এই গাছের কিছু সারেরও অভাব দেখা দিছে দেখলাম, গাছের সার দিতাম হইব দেখলাম একটু কালার ডিসকালার লাল হয়ে গেছে, হলুদ কালার হয়ে গেছে, যেগুলো আমি ফসফরাস আর পটাশ আর নাইট্রোজেন ইউজ করতাম হইব, তিনোটা সারের অভাব দেখা আছে এখানে, বাট একটা আমি তিনোটা দিব, বাট মেইনলি দেখলাম নাইট্রোজেন আর ফসফরাসের অভাব দেখা দিছে। ওই দেখো আমার একটা সফরি কদুর গাছ একটা, এগো এগো ফাতার যে ব্রাইট গ্রিন আর এগুতা একটু মানে অত গ্রিন দেখা যান না, তো এগু একটু সারের অভাব আছে, নাইট্রোজেনের অভাব আছে মানে দেখলাম, তো এগু কোনো রোগের কোনো সমস্যা নাই একটার মাঝে, একটার মাঝে একটা রোগমুক্ত। ওই দেখো আমার একটা উড়ির গাছ সম্পূর্ণ রোগমুক্ত, হেলথি আছে, কোনো সারের অভাব দেখা দিছে না, কোনো সমস্যা নাই, আশা করি ওলা হেলথি প্লান্ট থাকলে আর ওলা আপনারা এখন বুঝতে পারবা কোনটা রোগে আক্রমণ করছে আর কোনটা আপনার সারের অভাব দেখা দিছে, বুঝছেন? এখন বুঝিলতে পারবা আর কোনটা হেলথি, ও তিনটা অপশন আপনারা বুঝিলতে পারবা এখন। তারপরেও আপনারা একটা ফাতা আমি দেখাইলাম, আগা ফাতা সম্পূর্ণ ওলা গ্রিন আছে, যে ফাতার যে রং অরিজিনাল থাকবো বাট একটা আপনারা তো আর জানবা একটা গ্রিন ফাতার লগে গ্রিন সম্পূর্ণ সবটা আছে, কোনো দাগ নাই, কোনো স্পটস নাই, কিচ্ছু নাই, কোনো পেস্ট ডিজিজ নাই, কোনো ভাইরাস ডিজিজ নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণ হেলথি প্লান্টস আছে, হেলথি লিভস দেখলাম, কোনো সমস্যা নাই, একবারে পরিষ্কার ক্লিন, কোনো মানে ফুকা মাখরে কোনটা খাইছে না, সম্পূর্ণ বলা, বুঝছেন? তো আপনারা এখন আপনার দুইও ভিডিওটা দেখুন যদি পার্ট ওয়ান আর পার্ট টু, তো আশা করি আপনারা বুঝিয়ে দিতে পারবা ওগুলো সম্পূর্ণ, আপনার ভিডিও ডিজিজ কিলা আপনারা ওইসে বুঝতা জন্মতনে লাগাইয়া শুরু মানে গাছ বড় হওয়া পর্যন্ত ফসল ধরা পর্যন্ত লাগাইয়া, আর ফসল ধরার পরে ফসলও ওই বেমার থাকে, একটাও একটা উদাহরণ দিছি আমার পিয়ার গাছও বা উচ্চৈন্য ওটাই বুঝেন জানো, যে বেমার ফাতা লাতার মাঝে আছে ওলা দেখবা ফল ফুরুটোর মাঝেও বেমারটা দেখা দিছে,
বুঝছেন, পাতার মাঝে না থাকলে হয়তো ফল ফ্রুটের মাঝেও থাকতে পারে বা ডাল ফালাতেও থাকতে পারে। তো এইগুলো আপনারা ট্রিটমেন্ট করবা অ্যাসপিরিন দিয়া, আর ইপসম সল্ট আর অন্যান্য ফার্টিলাইজার ব্যবহার করবা রেগুলার বেসিস। আর ইপসম সল্ট ব্যবহার না করলেও হইব, বাট একটা আমি ইউজ করি আর কি, আমি 2-3 বছর ধরে ইউজ করতাম, আগে ইউজ করতাম না। তো আশা করি আমার সব ভিডিও দেখবা। তো একটা স্পেশালি বানাইলাম, আমার এক বইনে খইরা তাইন বুঝতা কিলা কোন গাছের কোন বেমার, কোন গাছ দুর্বল আর কোন গাছ বালা, আর কোন গাছের একটু সারের অভাব দেখা দিছে, সম্পূর্ণ কিছু আমি ও দুইটা ভিডিওতে আমি মাতি লিছি। তারপরে আমি একদিন সার সম্বন্ধে মাতমু, কোন সারে কোন কোন ফাতা কোন গাছে কোন সারের অভাব দেখা দিছে, ওগুলা কিছু আমি মাতমু সময় যদি থাকে আপনার লগে। তো দোয়া করবা, আর বেশ বেশ করে লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, বুঝছই নি, ফ্রেন্ড বন্ধুরে হই মানে দেখাইবা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকুক, আল্লাহ হাফিজ।